22 থেকে 23টা সিনেমার নায়িকা। তো আমাকে বাদ দেওয়া মানে এই যে চলচ্চিত্রে যারা লিজেন্ড তাদেরকে বাদ দেওয়া, দুই বছর সিনেমা না করলে চলচ্চিত্রে শিল্পী থাকা যাবে না, এইটাই জায়েদ খান এই 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 কমিটি বলছে। আমি আসলে যতটুকু বুঝতেছি কোন ব্যক্তিগত আক্রোশ, যেই আক্রোশটা আমি এরকম মিডিয়ায় বলতে চাই না, কারণ আমাকে বাদ দেওয়ার কোনো রিজন নাই। আমাকে কি কারণ বাজারে তরি তরকারি ব্যবসায়িক মনে হয়? তো তরি তরকারির মধ্যে আমাকেও ফেলছে, এটা এটা একদম জায়েদ খানের ব্যক্তিগত আক্রোশ। নায়িকা জায়েদ খান তখন সিনেমা পাড়ায় দৌড়ঝাঁপ করে সিনেমার জন্য, ও কোন সাহসে আমাকে বাদ দেয়? তবে ওয়েট করেন আপনারা, আমরা ওয়েট করতেছি। বহু ছায়ের জন্ম নেয়, বহু সেলফি তুলে উন্মোচন কিন্তু হয়, এটাও হবে, জাস্ট ওয়েট। কেরানীগঞ্জের আলিমপুর ব্রিজের কাছে ঝোপের ভিতর মিলল চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মৃতদেহ। দূরে কোথাও তাকে হত্যা করে সেখানে ফেলে রাখা হয় বলে জানিয়েছেন পুলিশ। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। এই ঘটনায় শিমুর স্বামী নোবেল হত্যাকাণ্ডে জড়িত বলে সন্দেহ করছে পরিবার। সুন্দর আগামীর প্রত্যাশায় জমকালো আয়োজনে খ্রিস্টীয় নতুন বছর 2022 বরণ করেছিলেন চলচ্চিত্র নায়িকা রাইমা ইসলাম শিমু। অথচ মাত্র 17 দিন পরেই রাজধানীর অদূরে কেরানীগঞ্জে মিলল তার বস্তা বন্দি মরদেহ। মডেল থানা শহীদুল ইসলাম সোমবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী হযরতপুর সেতুর পাশে দুটো বস্তা উদ্ধার করেন। পরিচিত শনাক্ত না হয় লাশটি তারা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। রাতে স্বজনরা মর্গে গিয়ে বিষয়টি নিশ্চিত করে যে লাশটি অভিনেত্রী শিমুর। এদিকে মঙ্গলবার 18 জানুয়ারি গভীর রাতে চিত্রনায়ক জায়েদ খানের বাসভবনে এক সংবাদ সম্মেলন করেন নায়িকা শিমুর ভাই শহীদুল ইসলাম খোকন। তিনি জানান, প্রথম আসামি আমার বোন জামাই নোবেল, সে এবং এক ফরহাদ নামে একজন এ কাজ করেছে, তাদের র‍্যাব গ্রেপ্তার করেছে, কেরানীগঞ্জ থানার ওসি আমাদের হেল্প করছে। এর আগে আমার কাছে লাশ শনাক্ত করার জন্য একটি ফোন আসে কেরানীগঞ্জ থেকে, আমার বোনের লাশ আমি নিজে শনাক্ত করি। অভিনেত্রী শিমুর বোন ফাতেমা জানায়, গত রবিবার 10টায় বাসা থেকে বের হন শিমু। সন্ধ্যা 7টায় শিমুর এক বন্ধু শিমুকে ফোনে পাওয়া যাচ্ছে না বলে জানায়। পরে রাত 11টায় কলাবাগান থানায় জিডি করা হয়। 1998 সালে কাজীহাত পরিচালিত বর্তমান সিনেমা দিয়ে রূপালী পর্দায় তার অভিষেক হয়। একে একে 20টির বেশি সিনেমায় কাজ করায় এই নায়িকা বেসরকারি চ্যানেল ATN বাংলার মার্কেটিং বিভাগ কর্মরত ছিলেন। ছোট পর্দাও ছিল তার সরব উপস্থিতি। চলচ্চিত্র শিল্পী সমিতির 184 জন সদস্যপত্র স্থগিত ইস্যুতে বর্তমান কমিটির বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। তাই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ এই হত্যায় জড়িত বলে অনেকে সন্দেহ করছেন যারা শিমুর সহকর্মী। স্বামী ও 2 সন্তান নিয়ে শিমু রাজধানীর গ্রিন রোড এলাকায় বসবাস করতেন। স্বজনরা জানায়, সোমবার সকাল 10টার দিকে বাসা থেকে বের হয় এই নায়িকা। সে সময় প্রায় 2 ঘন্টা ওই ভবনে সিসি ক্যামেরা বন্ধ ছিল, তাই শিমুর স্বামী শাকওয়াত আলিম নোবেল হত্যাকাণ্ডে জড়িত আছেন বলে পরিবারের ধারণা। এর মধ্যে নোবেল সহ 6 জনকে আসামি করে মামলা করেছে পরিবার। কোনো রিজন নাই, আমাকে কি কারণ বাজারে তরি তরকারি ব্যবসায়িক মনে হয়? তো তরি তরকারির মধ্যে আমাকেও ফেলছে, এটা এটা একদম জায়েদ খানের ব্যক্তিগত আক্রোশ। নায়িকা জায়েদ খান তখন সিনেমা পাড়ায় দৌড়ঝাঁপ করে সিনেমার জন্য, ও কোন সাহসে আমাকে বাদ দেয়?